হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার কচা নদীতে 164তম নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই প্রান্তে জড়ো হন লক্ষাধিক মানুষ। নৌকাবাজ প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা 6টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। সাথে ছিল ঢাক, ঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তাল। আয়োজনকে ঘিরে নদীর পাড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এদিন অনেকে সংসেজে আনন্দে অংশ নেন। এই অনুষ্ঠানটি আমাদের এই আবহমান বাংলার গ্রাম বাংলার একটি ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান, যা অসম্প্রদায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে। এজন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ আমরা প্রশাসনের ক্ষেত্রে, কৃতজ্ঞ আমরা এই সাংবাদিক বন্ধুদের কাছে যারা এই অনুষ্ঠানটিকে প্রচার করে গোটা বাংলাদেশে যারা ছড়িয়ে দিচ্ছে। লক্ষ্মী পূজা উপলক্ষে হারতা ইউনিয়নের এই নৌকো বাইচ হয়ে আসছে এবং এই বাইচটিকে আমরা হিন্দু মুসলমান সবাই উৎসব মুখর হিসাবে দেখি এবং সবসময় দেখে আসছি। আমরাও যতটুকু পারি এই নৌকো বাইচে আনন্দ করার জন্য আসি এবং নিরাপত্তা দেওয়ার জন্য এবং বিভিন্ন দুর্ঘটনা এড়াবার জন্য আমরা যতটুকু ভূমিকা রাখার চেষ্টা করি। ওরা ওই যে ওই টেম্পোরারি তো আগে আছে।